আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই আছি দীর্ঘদিন থেকে রিলস ভিডিও আপলোড করে যাচ্ছি, কিন্তু আমাদের রিলস ভিডিও একটিও ভাইরাল হচ্ছে না। তো চলুন আজকে আমরা জানবো কিভাবে একটি রিলস ভিডিও সঠিক নিয়মে আপলোড করলে ভাইরাল হতে বাধ্য। তো কথা বাড়াবো না, চলে যাবে স্ক্রিনে। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স। আমাদের রিলস ভিডিওতে ভিউজ না আসার অন্যতম কারণ হচ্ছে আমরা সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারি না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে একদম সঠিক নিয়মে ভিডিও আপলোড করব, এবং ভিডিওর শেষে একটা অপশন আছে যে অপশনটা আমরা অন করে দেব। তো আমি চলে যাচ্ছি আমার একটা প্রোফাইলে, প্রোফাইল দিয়ে ভিডিও আপলোড করে সরাসরি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ভিডিও আপলোড করবেন এবং কিভাবে ওই অপশনটি অন রাখবেন। তো আমি চলে যাচ্ছি ফেসবুকে, আমি চলে গেলাম আমার ফেসবুক প্রোফাইলে। যাওয়ার পরে এখান থেকে একদম কর্নারে আমরা একটা প্রোফাইল আইকন দেখতে পারবো, আমরা চলে যাবো এই প্রোফাইল আইকনে। প্রোফাইল আইকনে যাওয়ার পরে আমরা এখান থেকে যে কোনো একটা অপশন থেকে রিলস ভিডিও আপলোড করতে পারবো। অনেকেই আছি সি ড্যাশবোর্ড থেকে ভিডিও আপলোড করি, অনেকেই আছি এই জায়গায় যে রিলস অপশনটি আছে এখান থেকে ভিডিও আপলোড করি। আপনারা আপনাদের খুশি মতো যে জায়গা থেকে ইচ্ছুক ভিডিও আপলোড করতে পারেন। তো আমি এখান থেকে রিলস ভিডিওটা ট্যাপ করে দিচ্ছি এবং এখান থেকে আমার একটা ভিডিও আমি এখানে নিয়ে নিচ্ছি। তো আমি যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওটা আমরা এখান থেকে নিয়ে নেব। তো ভিডিওটি নেওয়ার পরে আমরা এখান থেকে চাইলে কিন্তু মিউজিক অ্যাড করতে পারবো, এখানে ট্যাক্স অ্যাড করতে পারবো, আমরা ক্যাপশন দিতে পারবো, স্টিকার দিতে পারবো। তো আমাদের ভিডিও ভাইরাল না হওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা এখান থেকে মিউজিক অ্যাড করি না, ট্যাক্স অ্যাড করি না, ইফেক্ট দেই না, ক্যাপশন দেই না, স্টিকার দেই না। আমরা এখান থেকে এই কাজগুলো, এখানে যে অপশনগুলো আছে এই অপশনগুলো প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা করে দেওয়ার চেষ্টা করবো, তাহলে দেখবেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণে রিচ চলে আসবে। তো আমি এখান থেকে অডিও একটা নিয়ে নেব। এখানে যে অডিও অপশনটি আছে আমরা অডিওতে ট্যাপ করে দেবো, আর অডিওতে ট্যাপ করে দিলে আপনাদের মাঝে ঠিক সেম এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে চাইলে আপনারা এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন, আর মিউজিক অ্যাড করার জন্য অ্যাড মিউজিক এই অপশনে একটা ট্যাপ করে দিতে হবে। আমি এই অপশনে একটা ট্যাপ করে দিচ্ছি এবং এইখান থেকে যে মিউজিকগুলো শো করতেছে চাইলে আপনারা এই মিউজিকগুলো ইউজ করতে পারেন, অথবা আপনার যদি কোনো পছন্দের মিউজিক থাকে ঠিক বক্সে এই জায়গায় সার্চ করে দিলে সেই মিউজিকটি চলে আসবে। আর মিউজিকটি চলে আসার পরে আমরা যদি এই মিউজিকের উপরে ট্যাপ করে দিই তাহলে কিন্তু আমাদের মিউজিকটি অ্যাড হয়ে যাবে। আমি একটা মিউজিক অ্যাড করে দিচ্ছি, এখান থেকে একটা মিউজিক আমি সার্চ করে নিচ্ছি, ট্যাঙ্গে ট্যাঙ্গে, বর্তমানে খুব ট্রেন্ডিং একটা মিউজিক। আমি এই ট্যাঙ্গে ট্যাঙ্গে সার্চ করে দিলাম এবং এখন এখান থেকে আমরা ট্যাঙ্গে ট্যাঙ্গে মিউজিকগুলো চলে আসছে, আমরা এখান থেকে শুনবো যে মিউজিকগুলো। আর শোনার জন্য অবশ্যই আপনাকে ডান সাইডে যে প্লে আইকনটি আছে এই প্লে আইকনে ট্যাপ করে দিলে মিউজিকগুলো শোনা যাবে। আমি একটা একটা করে মিউজিক এখন শুনবো এবং পরবর্তীতে আমি এখান থেকে একদম উপরে ট্যাপ করে দিয়ে মিউজিকটি অ্যাড করে দেবো। ঠিক মিউজিকের উপরে যদি আমরা এখানে ট্যাপ করে দিই তাহলে কিন্তু মিউজিকটি আমাদের ভিডিওতে অ্যাড হয়ে যাবে। তো আমি একটা মিউজিক শোনার জন্য প্লে বাটনে ট্যাপ করে দিচ্ছি। তো আমাদের মিউজিক সিলেক্ট করা শেষ হয়ে গেলে আমরা মিউজিকের উপরে ট্যাপ করে দেবো। আমি এই মিউজিকের উপরে একটা ট্যাপ করে দিচ্ছি, এখান থেকে এই মিউজিকের উপরে ট্যাপ করে দিলে আমার মিউজিকটি চলে আসবে এবং আপনারা অলরেডি শুনতেই পাচ্ছেন। এখন আমরা নেক্সটে ট্যাপ করে দেবো। তো আমি নেক্সটে ট্যাপ করে দিলাম। তো নেক্সটে ট্যাপ করার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই ডিসক্রিপশন বক্সে কিছু দিয়ে দেওয়া এবং এই ভিডিও রিলেটেড কিছু টাইটেল দেওয়া। এই জায়গাটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে টাইটেল দেবেন এবং হ্যাশট্যাগ দেবেন। আমি এই ভিডিও টাইটেল দিয়ে দিচ্ছি। তো ভিডিও টাইটেল দেওয়া শেষ হয়ে গেল, আর অবশ্যই আপনারা হ্যাশট্যাগ দেবেন। আর হ্যাশট্যাগ দেওয়ার জন্য হ্যাশ ট্যাপ করে দিলেই কিন্তু আপনার অটোমেটিক কিছু হ্যাশট্যাগ চলে আসবে, যদি না আসে অবশ্যই আপনারা লিখে দেবেন। আমি এখানে লিখে দিচ্ছি ভাইরাল, শুধু ভাইরাল লিখে দেওয়ার পরে কিন্তু আমার অটোমেটিক কিছু ট্যাগ চলে আসছে। আমি এখান থেকে যে কোনো একটা ট্যাগের উপরে ট্যাপ করে দিচ্ছি এবং এইভাবে আপনারা যত খুশি তত এখানে ট্যাগ দিতে পারবেন। আমি কয়েকটি ট্যাগ দিয়ে নিচ্ছি। তো ট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে আমরা সিম্পলিভাবে সি মোর সেটিংস এই অপশনে একটা ট্যাপ করে দেবো এবং সি মোর সেটিংসে ট্যাপ করার পরে আপনারা চাইলে কিন্তু এইখান থেকে ইনভাইট কোলাবরেটর মানে অন্য একটি পেজ এবং আপনি যে পেজে ভিডিও আপলোড করবেন দুটি পেজের সমন্বয় করতে পারবেন। আপনারা যদি আপনার অন্য একটি পেজে ফলোয়ার বেশি থাকে তাহলে এই পেজের সাথে এই দুইটা পেজ সমন্বয় করার জন্য ইনভাইট কোলাবরেটরে আপনারা ট্যাপ করে দেবেন এবং ইনভাইট কোলাবরেটরে ট্যাপ করে দিয়ে আপনারা এখানে ওই আপনার নতুন পেজের এখানে ইউআরএল দিয়ে দেবেন এবং দুইটা পেজে একই রিলস ভিডিও আপনারা আপলোড করতে পারবেন। এখন আমরা চলে যাব মূল অপশনে। তো মূল অপশনে যাওয়ার জন্য শেয়ার নাও এই অপশনে আমরা ট্যাপ করে দেবো। তো শেয়ার নাও অপশনে ট্যাপ করে দিলে কিন্তু আমাদের মাঝে ঠিক সেম ভিডিওটি চলে আসবে, আমাদের ভিডিওটি চলে আসছে। এখন আপনি চাইলে আপনার এই ফোন দিয়ে এক দুইবার ভিডিওটি দেখবেন এবং এই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে আপনি চার পাঁচটা ফোন দিয়ে আপনার আশেপাশের যে মানুষগুলোর ফোনটি আছে বা বন্ধুবান্ধবের ফোন আছে সেই সমস্ত ফোন দিয়ে তিন চারবার করে ভিডিও দেখতে পারেন এবং অন্য ফোন থেকে আপনারা যত খুশি তত শেয়ার করতে পারেন। এতে করে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনার চান্স বেশি থাকবে। তো প্রিয় ভাইয়ের এই ছিল পুরো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে এক লাইক করে দেবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো আজ পর্যন্তই, দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।